পড়াশোনা করতে হয়, বই পড়তে হয়, টেকনোলজি পড়ে আসবে। এরকম একটা সুন্দর দিনে শিশুদের, চিলড্রেনদের, ওল্ডার চিলড্রেনদের জন্য বিভিন্ন ক্যাটাগরি করে বই লেখার উৎসব করা, বই লেখার অ্যাওয়ার্ড দেওয়া বছর বছর, ভীষণ সুন্দর ভাবনা। আমি মনে করি খুব তীব্রভাবে ছেলেমেয়েরা ভালো লেখা পেলে পড়ে এবং তাদের নিজেদের জন্য নিজেদের লিখতে দিলে সবচেয়ে ভালো। এটাই এখানে জয়েন্ট ফিউচারিস্টিক অ্যাকাডেমির উদ্বোধনের দিনও আমি এসেছিলাম। আমার মনে হয় এটা খুব নাম করেছে, ইতিমধ্যে বিভিন্ন দিকে যাচ্ছে, সবে তারা প্রাথমিক পদক্ষেপ ফেলছে। আমার ধারণা ওটা অনেক উপরে উঠবে। আজকে মানে চিলড্রেন্সের এই ইভেন্টটা সম্পর্কে যদি বলেন, কি কি প্ল্যানিং রয়েছে আপনাদের? প্ল্যানিং আমরা এই চিলড্রেন লিটারেচার ফেস্টিভ্যাল হ্যারি পটার থিমে করছি। তিনজন আমাদের মার্কি স্পিকার আছেন, আপনারা জানেন, যেরকম দেবদাস পটনায়ক, ও আলী খান, তারপরে আবির। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইন্ডিয়া থেকে ডিফারেন্ট স্পিকার্স আসছেন, চিলড্রেনসে যারা চিলড্রেনের উপরে কাজ করেছেন ওরা আসছেন, তো ওরা ডিফারেন্ট সেশন নেবেন চিলড্রেনদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে। কন্টিনিউয়াস প্রোগ্রাম চলতে থাকবে, সব এজ গ্রুপের জন্য কিউরেট করা আছে। 3-6 একটা আলাদা প্রোগ্রাম চলবে, 6-9 আলাদা চলবে, 9-12 আলাদা চলবে, 12-16 বছরের যারা চিলড্রেন আছেন সবার প্রোগ্রাম প্যারালালি চলতে থাকবে। সব বাচ্চাদেরকে যারাই আছেন ওরা ইনভলভ করে অ্যাক্টিভিটি ওয়াইজ ওদেরকে কিছু না কিছু শেখাবেন। ইন ফিউচার কি আপনাদের এখানে বেঙ্গলি লিটারেচার নিয়ে বাচ্চাদের কোনো মানে এরকম কিছু রয়েছে, প্ল্যান রয়েছে? আমরা কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে বাইন্ডেড নয়, সব ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করছি। হিন্দিরও সেশন আছে, বেঙ্গলি সেশনও আছে, ইংলিশ সেশন আছে, সব সেশনই চলবে কন্টিনিউ। আবির স্যার আসছেন, উনি পুরো বাঙালি সেশনই নিচ্ছেন। উনি বলবেন যে ভাই, বেঙ্গলি সিনেমা যে আছে ও চিলড্রেন লিটারেচারের সঙ্গে কীভাবে জড়িত। আসলে কী আছে না, যে আমাদের একটু ধারণা আলাদা আছে, আমাদের স্কুলের ধারণা আলাদা আছে। আমাদের স্কুলের ধারণা কী আছে, যে কোনো বাচ্চা যখন জন্মায় কোনো একটা স্পেশালিটি নিয়ে জন্মায়, কোনো একটা স্পেশাল স্কিল নিয়ে জন্মায়, ওই স্কিলকে আমাদেরকে বের করতে হবে। তো আমরা ওই স্কিলকে বের করবার জন্য যে আমরা সব থেকে প্রথম যেটা আমরা স্কুলে করি, যে ওদেরকে ফ্রিডম দিই। ওটা কী হলো, ওটা হলো এডমিশন। যেরকম কার স্টার্ট করবার জন্য এডমিশন করতে হয়, তো আমরা বাচ্চাদেরকে ফ্রিডম দিই, দ্যাট ইজ এ এডমিশন টু ব্রিং আউট দেয়ের স্কিল। তারপরে ওটাকে ফিউল দিতে হবে। ফিউল কী আছে, আমরা ওদেরকে এনভায়রনমেন্ট দিই। তো এই এনভায়রনমেন্টে কী আছে, যে শুধু আপনার স্কুল এনভায়রনমেন্টে চলবে না, ওকে অ্যাড অন এনভায়রনমেন্ট দিতে হবে। তো অ্যাড অন এনভায়রনমেন্ট দেওয়ার জন্যে নানা রকম অ্যাক্টিভিটি আপনাদেরকে করতে হবে, নানা রকম স্টেক হোল্ডার্সকে আপনাদেরকে আনতে হবে, যাতে বাচ্চারা ডিফারেন্ট ওদের ওরা এক্সপোজার পায়। তো এই এক্সপোজার পাওয়ার জন্যে আমরা এই ধরনের একটা ফেস্টিভ্যাল ক্রিয়েট করেছি, আর এরপরে আমরা নানা রকম ইয়ে করতে থাকবো, ক্রিয়েট করতে থাকবো, যাতে কী হয় কি বাচ্চাদের ডেভেলপমেন্ট, আমাদের মেন মোটোই আছে বাচ্চাদের ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ।